एवरीवन আমি মিতা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন দুপুর 1:30টা বেজে গেছে। তারপর বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। আজকে আমাদের সোসাইটিতে একটা মিটিং ছিল, আমি আমার হাজবেন্ড দুজনেই গেছিলাম নিচে, আর একটু তো সিরিয়াস কথাবার্তা হচ্ছিলই। তার সঙ্গে কী হয় বলো তো, সবার সঙ্গে তো রোজ রোজ দেখা হয় না, মাঝে মধ্যে সানডে করেই সবার সঙ্গে দেখা হয়, তা সেই জন্য একটু সব মানে কথাবার্তা বলার পর একটু হাসি ঠাট্টা এইসব ভালো লাগে, একটু মাঝে মাঝে তো এগুলো প্রয়োজন, নাহলে ঘরের মধ্যে সবসময় তো আর ভালো লাগে না। এইসব করতে করতে কিছুটা টাইম চলে গেছে, তা সব বাড়ির কাজ টাজগুলো করে রেখে তারপরে গেছিলাম। তারপর এসেছি, এসে এবার স্নান টান হয়ে গেছে, আমাকে দেখেই বুঝতে পারছো আমার স্নান হয়ে গেছে। আমার চুলটা না আগে বেশ কি সুন্দর ছিল জানো, বেশ একদম বাথরুমে ঢুকেছে জলের আওয়াজ হচ্ছে, কেমন বেশ সমান একদম প্লেন মতো। আর এই জবে থেকে এখানে এসছি না, কেমন একটা যেন ঝাড়ু ঝাড়ু মতো হয়ে গেছে। এটা কী করলে হয় একটু তোমরা বলো না গো, ঠিক হয়? আমাদের এখানে জলটা খুব খারাপ জানো, মানে টিডিএস তোমার 1500-এর ওপরে টিডিএস, তার মানে চিন্তা করতে পারছো কতটা খারাপ। আমাদের মানে ওয়াটার পিউরিফাইও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি সার্ভিসিংও করাতে হয় আর নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি। তাহলে চলো, 1:30টা তো বেজে গেছে, সবার মোটামুটি স্নান হয়ে গেছে, শ্বশুরমশাই স্নান করছে, সবারই হয়ে গেছে, এবারে যাবো খেতে দিতে। তাহলে খেয়ে দিয়ে নিই, চলো কী খাবার দাবার হয়েছে তোমাদের তো দেখাবোই নিশ্চয়ই, আজকে সানডে বলে কথা। তাহলে চলো আমরা কিচেনে চলে যাই। হ্যাঁ, চলে এসেছি কিচেনে, ছেলে পিছন পিছন ঘুরতে আরম্ভ করে দিয়েছে, ক্যামেরাটা দেখে চলে গেল। এখানে তরকারিটা গরম বসিয়ে দিয়ে গেছিলাম, আজকে মেনুটা সিম্পল কিন্তু খুব ভালো। তরকারি গরম হয়ে গেছে, দাঁড়াও লাইটটা জ্বালাই। আজকে কীরকম মেঘলা মতো, আবার বলছে বৃষ্টি হবে, কি দেবো খিদে পেয়েছে, কেমন খিদে পেয়ে গেছে। আচ্ছা খেতে দিচ্ছি, ওই তো খেতে দিচ্ছি, তাহলে দাঁড়াও দেখাই তোমাদের কি রান্না টান্না হলো আমাদের। আজকে রান্না হয়েছে, এখানে ভাত আছে, এখানে আছে, মোবাইলটা কাজ হয়ে যাচ্ছিল, মূলো শাক ভাজা, দেখতে পাচ্ছ মূলো শাক ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে, আর এখন কচি মূলোর মানে মূলোর সঙ্গে শাকটা থাকে তো। আর এখানে হয়েছে মায়ের জন্য মাছের ঝাল, চারা মাছ দু পিস করে, এবলা দু পিস, ওবলা দু পিস, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একদম গামাখা করে মাছের ঝাল হয়েছে। আর মা একটু আলু ভাতে খায়, আলু ভাতে ভাতের মধ্যে আর আলু সিদ্ধ ভাতের মধ্যে দেওয়া আছে। আর এই যে বললাম এখানে চিকেন গরম হচ্ছে, একদম কালারটা কি উফ, ফাটাফাটি কিন্তু, তাই না? আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিই, কালারটা দেখেছো কি সুন্দর এসছে। তাহলে চলো এবার খাবার বেড়ে নিই, হ্যাঁ আর দেরি করবো না, সবাই হয়ে গেছে কিন্তু। খাবার একদম বাড়া হয়ে গেছে, সবাই রেডি, দেখছো পাঁচজনে একসঙ্গে বসবো আজকে সানডে বলে কথা। আর মার এই যে মাছ দিয়ে দিয়েছি, ভেবো না যেন মার আলু ভাতেটা মেখে দিইনি কেন, কারণ মা নিজে হাতে মেখে খায়। আর এখানে আমার ছেলে এই যে দই খায়, দই আছে টক দই, ও প্রতিদিন খায়, কালারটা দেখো দুর্দান্ত হয়েছে, তাই না? চলো খেয়ে নিই, সবাইকে দেখেছি চলে আসছে, খেয়ে টেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে?
দুপুরবেলা খেয়ে দিয়ে তো একটা বেশ লম্বা ঘুম দিয়েছি, রবিবারের বাজার বুঝতেই পারছো। আর আজকে সকাল থেকে একটা কাজ পুরো ঝুলেছিল আমার বিছানাটা, দেখছো সবাই শুয়েছে, একদম খিচুড়ি পাকিয়ে রেখে দিয়েছে। আর দুপুরবেলা থেকে যেটা বললাম যে একটা কাজ পুরো ঝুলেছিল, সেটা হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের কানেকশান বসানোর জন্য। সেটা একটু আগে এই যে বসিয়ে দিয়ে গেছে, এখানে এখান থেকে তার নিয়েছে বসিয়ে দিয়ে গেছে। এবার আমার কাজটা কীরকম বেড়েছে দেখো, দাঁড়াও দেখাই। কালকেই দেখলেই বিছানাটাকে আমি পুরো পরিষ্কার করেছি। এই টেবিলটাতে আমার ছেলের বই খাতাপত্র থাকে, সেইগুলোকে সব কাজ করতে আসবে বলে যদি ধুলো টুলো পড়ে, এই যে এইখানটায় রেখেছি একটা কাপড় চাপা দিয়ে, দেখছো সব দুপুরবেলা বসে বসে এগুলোকে করেছি সব। দেখো না আমার বিছানা আবার সব ভর্তি হয়ে গেছে, এগুলোকে সব এখন আবার এই টেবিলে তুলতে হবে, তুলে তারপর আবার বিছানাটাকে পরিষ্কার করতে হবে। কি করবো বলো, চলো লেগে পড়ি। দেখো টেবিল গোছানো কমপ্লিট, এটাতে তোমাদের মনে হতে পারে কি উঁচু করা, এটা ল্যাপটপটা এরকম চাপা দিয়ে রাখি যখন ক্লাস করে খুলে করে, নালে বড্ড ধুলো ভর্তি হয়ে যায়, আর ওটা ডাস্ট অ্যালার্জি আছে তো, যার জন্য এইভাবে রাখতে হয়। খুব ছোট জায়গায় অনেক বই খাতা, এর থেকে বেশি ভালো আমি আর গোছাতে পারি না। আর বিছানা পুরো পরিষ্কার হয়ে গেছে, ওখানে অনেক পেন্সিল বক্স আছে, অন্তত ছটা হবে, কোথায় রাখবো ওখানে বলো, আর জায়গা নেই। ওখানে থাকে ওর মধ্যে ক্রেয়ন টেয়ন এইসব ব্যাপারগুলো থাকে, ওখান থেকে নিয়ে নিয়ে করে। আর ও কিন্তু মানে তোজো কিন্তু বইপত্র এরকম গুছিয়েই রাখে, কোনো দিনই ঘাটে টাটে না। তাহলে চলো এবারে ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করতে করতে আজকে জীবন শেষ, এই দেখো কি অবস্থা, এটা একটু ঠিক করে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবার একটু মুখ হাত পাটা ধোবো। আজকে প্রচণ্ড গরম হচ্ছে, জানি না তোমাদের কী হচ্ছে, আমার তো খুব গরম হচ্ছে। আজকে বিচ্ছিরি একটা মেঘলা ওয়েদার করে আছে আর গরমও হচ্ছে প্রচণ্ড। তাহলে চলো একটু ফ্রেশ হয়ে নিই, আমার হাজব্যান্ড একটু বাইরের দিকে গেছে, আসলে চাটা বসাবো, চাটা খাবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চাটা সব খাওয়া হয়ে গেছে, এখন আমার সোনাবাবু পড়াশোনা করছেন, এই যে সব খাতাপত্র পিছনে বই খাতা রয়েছে। আজকে আর কথা বলার সময় নেই, পড়াতেই তো হবে, বুঝতে পারছো, বললামই তোমাদের আগে যে 26 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ। তাহলে চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, ভিডিওটাকে যদি তোমাদের ভিডিওটা একটুকুও ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো, আর একটু কমেন্ট করো প্লিজ। আর প্লিজ প্লিজ প্লিজ
সাবস্ক্রাইব করো। তাহলে নেক্সট একটা ভিডিও নিয়ে যতক্ষণ না আসছি ততক্ষণ তোমরা ভালো থাকবে, কারণ তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি, আর আমি ভালো থাকলে তোমরা ভালো থাকবে। তাহলে কোন চ্যানেলে সাবস্ক্রাইব করবে? স্মাইল উইথ মিতা। স্মাইল উইথ মিতা। তাহলে ততক্ষণ টাটা।